হ্যালো গাইজ, আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। ইংরেজি রিডিং শেখার আরও একটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সহজভাবে ইংরেজি রিডিং শেখার কৌশল শিখব। এভাবে ইংরেজি রিডিং শিখলে বাচ্চারাও ইংরেজিতে অনর্গল রিডিং পড়তে পারবে। ইংরেজি কোনো বড় শব্দকে রিডিং পড়তে চাইলে প্রথমে শব্দটিকে ভেঙে নিতে হয়। শব্দটিকে ভেঙে নিলে পড়তে সুবিধা হয়। যেমন ইন্টেগ্রাল, এই শব্দটির প্রথমেই পেলাম আই, তাই আই এর পরিবর্তে নিতে হবে ই, কারণ আগের ক্লাসেই আমরা শিখেছিলাম যে আই এর পরে এন থাকলে ওই আই এর সাউন্ড ই এর মতো হয়। কি তাই তো? এবার আই এর পরে এন আছে, সেজন্য নিয়ে নিলাম ন। তাহলে আই এবং এন মিলে হয়ে যাবে ইন। তারপরে টি আছে, যার জন্য নিয়ে নিলাম ট। টি এর পরে ই আছে, সেজন্য নিতে হবে একার, কেননা আমরা জানি যে ই এর শর্ট সাউন্ড একার হয়। তাহলে টি এবং ই মিলে হয়ে যাবে টে, ইন টে। তারপরে জি আছে, তাই নিতে হবে গ, কারণ গত ক্লাসেই আমরা জেনেছিলাম যে জি এর পরে আর থাকলে ওই জি এর উচ্চারণটা সবসময় গ এর মতো হয়। তাহলে টি ই জি মিলে হলো টেগ, ইন টেগ। তারপরে আর আছে, যার জন্য নিয়ে নিব র, এটা তো আমরা সবাই জানি তাই না? আর এর পরে এ আছে, তাই নিতে হবে আকার, কারণ এ এর পরে এল থাকলে ওই এ এর উচ্চারণ আ বা আকার হয়। তাই সুতরাং আর এবং এ মিলে হয়ে গেল রা, ইনটেক রা। এখন বাকি রইল এল, যার জন্য নিয়ে নিলাম ল। তাহলে আর এ এল মিলে হবে রাল, ইনটেক রাল। সুতরাং এই শব্দটি থেকে আমরা মোট তিনটি অংশ পেলাম, যেমন আই এন ইন, টি ই জি ট্যাগ, এবং আর এ এল রাল, ইনটেগ্রাল। ইনটেগ্রাল অর্থ হল অবিচ্ছেদ্য বা অখণ্ড। কি বুঝতে পেরেছ? মনে থাকবে তো? তাহলে চলো পরের শব্দটি দেখে নেওয়া যাক। নেক্সট শব্দ ইনওয়ার্ড। এই শব্দটি থেকে আমরা প্রথমেই পাচ্ছি আই, তাই এখানে আই এর জন্য নিতে হবে ই, কেননা এখানে আই এর পরে এন আছে। তাই তারপরে এন আছে, যার জন্য নিতে হবে ন। তাহলে আই এবং এন মিলে হলো ইন। তারপরে ডব্লিউ আছে, যার জন্য নিতে হবে উ, এটা আমরা আগেই শিখেছি তাই তো, যে ডব্লিউ এর সাউন্ড সবসময় উ এর মতো হয়। ডব্লিউ এর পরে এ আছে, যার জন্য নিয়ে নিলাম আ, কেননা এ এর পরে আর থাকলে ওই এ এর উচ্চারণটা সবসময় আ বা আকার হয়। সুতরাং ডব্লিউ এবং এ মিলে হয়ে যাবে ওয়া। তারপরে আর আছে, সেজন্য নিতে হবে র। তাহলে ডব্লিউ এ আর মিলে হবে ওয়ার, ইন ওয়ার। এবং সবার শেষে বাকি রইল ডি, তাই ডি এর পরিবর্তে নিয়ে নিলাম ড। তাহলে ডব্লিউ এ আর ডি মিলে হলো ওয়ার্ড, ইন ওয়ার্ড। তাহলে এই শব্দটি থেকে আমরা মোট দুটি অংশ পেলাম, যেমন আই এন ইন এবং ডব্লিউ এ আর ডি ওয়ার্ড, একত্রে মিলে হলো ইন ওয়ার্ড। ইন ওয়ার্ড অর্থ হলো অভ্যন্তরীণ বা অন্তর্মুখী। কি বোঝা গেল? মনে থাকবে তো? এবার দেখো নেক্সট শব্দটি এমিনেন্ট। তো দেখো এই শব্দটির প্রথমে আছে ই, তাই ই এর পরিবর্তে নিতে হবে এ, কেননা আমরা জানি যে ই এর শর্ট সাউন্ড এ হয়। এখন দেখো ই এর পরে এম আছে, যার জন্য নিয়ে নিলাম ম। তাহলে ই এবং এম মিলে হয়ে গেল এম। তারপরে আই আছে, সেজন্য নিতে হবে ইকার, এটা তো আমরা আগেই শিখেছি তাই না? সুতরাং ই এম আই মিলে হলো এমই, অর্থাৎ এ যোগ ম যোগ ইকার, এমই। তারপরে এন আছে,
তাই নিব ন এন এর পরে ই আছে যার জন্য এখানে নিতে হবে একার তাই তো সুতরাং এন এবং ই মিলে হয়ে যাবে নে এ মি নে তারপরে আবারও এন আছে তাই আবারও নিলাম এন তাহলে এন ই এন মিলে হলো নেন এ মি নেন এখন দেখো বাকি রইল টি যার জন্য নিতে হবে ট সুতরাং এন ই এন টি একত্রে মিলে হয়ে গেল নেন্ট এ মি নেন্ট তাহলে এই শব্দটি থেকে আমরা মোট দুটি অংশ পেলাম যেমন ই এম আই এম ই এবং এন ই এন টি নেন্ট এমিনেন্ট এমিনেন্ট অর্থ হল বিশিষ্ট বা মহান ঠিক আছে বুঝতে পেরেছ সবাই নেক্সট শব্দ ইমপ্লিসিট তো দেখো এখানে আমরা প্রথমেই পাচ্ছি আই তাই আই এর পরিবর্তে নিয়ে নিলাম ই আই এর পরে এম আছে যার জন্য নিয়ে নিলাম ম তাহলে আই এবং এম মিলে হলো ইম তারপরে পি আছে সেজন্য নিব প পি এর পরে এল আছে যার জন্য নিয়ে নিব ল তাহলে পি এবং এল মিলে হয়ে যাবে পয়ল প্ল কারণ কি কারণ লক্ষ্য করো এখানে পি এবং এল এর মাঝে কোনো ভাওয়েল নেই তাই মনে রেখো পি এল একত্রে মিলে সবসময় পয়ল প্ল যুক্তবর্ণ তৈরি করবে ঠিক আছে তারপরে আই আছে যার জন্য নিয়ে নিলাম ইকার সুতরাং পি এল আই একত্রে মিলে হবে প্লি অর্থাৎ প যোগ ল যোগ ইকার প্লি ইম প্লি তারপরে সি আছে সেজন্য এখানে নিতে হবে স কারণ এখানে সি এর পরে আই আছে তাই এই কথাটি সবসময় মনে রাখবে যে সি এর পরে আই থাকলে সি এর উচ্চারণটা সবসময় স হয় সি এর পরে আই আছে যার জন্য নিয়ে নিলাম ইকার তাহলে সি এবং আই মিলে হয়ে যাবে সি ইমপ্লিসি এবং সবার শেষে আছে টি তাই টি এর পরিবর্তে নিয়ে নিব ট সুতরাং সি আই টি একত্রে মিলে হয়ে গেল সিট ইমপ্লিসিট এই শব্দটি থেকে আমরা মোট তিনটি অংশ পেলাম যেমন আই এম ইম পি এল আই প্লি এবং সি আই টি সিট ইমপ্লিসিট ইমপ্লিসিট অর্থ হল অন্তর্নিহিত বা দৃঢ় আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এখন তোমাদের হোমওয়ার্ক দেওয়ার পালা তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হল ডিআইজি এন আই টি ওয়াই দ্বিতীয় হোমওয়ার্কটি হল এম ও ডিই এস টি ওয়াই এবং সর্বশেষ হোমওয়ার্কটি হল ডিও এম ই এস টি আই সি এখন তোমাদের কাজ হলো এই শব্দগুলির বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে দেখানো ঠিক আছে এভাবে ইংরেজি রিডিং প্রতিদিন প্র্যাকটিস করলে তোমরা খুব দ্রুতই ইংরেজি রিডিং পড়া শিখে যাবে সহজভাবে ইংরেজি শিখতে চাইলে রাফিজ ইংলিশ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও আজ এখানেই শেষ করছি দেখা হবে শীঘ্রই সে পর্যন্ত টেক কেয়ার বাই